আসসালামু আলাইকুম। তো আমি কিন্তু আপনাদের জন্য দিল্লি বুটিক্সের কালেকশন নিয়ে আসছি। এটা কিন্তু কটনের, পিওর কটনের উপর, এটা অর্গানজা কটন যেটাকে বলে সেই কাপড়টা। এটা আমি একটু খুলে দেখাই আপনাদেরকে, ডিজিটাল প্রিন্টের উপর একদম বেস্ট কালেকশন। এটা মিনাকারি কাজ করা, এটা এর সব ড্রেস কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য, ফাটাফাটি কালেকশন। আচ্ছা, এটা দোপাট্টাটা খুলেন, অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশন, মানে বেস্ট কালেকশন, ডিজাইনার ড্রেস এগুলো। এটা দোপাট্টাটা খেয়াল করে দেখেন, একদম এক্সক্লুসিভ একটা পার্টি ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য, অনলি 2000 টাকায় দিল্লি বুটিক্সের কালেকশন। এগুলো হচ্ছে ফোর পিস কালেকশন, ইনার এবং প্যান্টের কাপড় সাথে আছে। তো আমি এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, ওর নিচ্ছে কে বাস করে, এটা হচ্ছে, এটা হচ্ছে পিঙ্ক কালারটা। এটার প্রাইস থাকতেছে মাত্র 2000 টাকা। দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারটা, এই যে জাস্ট অসাধারণ। এগুলো কিন্তু কাজ করা, এটি পিওরের উপরে বারিশের সুতার কাজ করা হয়েছে, মিনাকারি কাজ করা। এটা হচ্ছে বাঙ্গি কালার, এটা হচ্ছে বাঙ্গি কালার মধ্যে, জাস্ট অসাধারণ একটা কালেকশন নিয়ে আসছে মাত্র 2000 টাকা। এটা পেস্ট গ্রিন কালার, দেখেন কাপড়ের কোয়ালিটি কিনা। খোলার দরকার কি, থাক না থাক, আচ্ছা খোলেন একটা, খোলেন, এটা খোলার দরকার নেই। তো এটা হচ্ছে দিল্লি বুটিক্সের আরেকটা ডিজাইন, দেখেন এটাও খুলে দেখাচ্ছি আমরা আপনাদেরকে, সারা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য। দেখেন ওড়নাটা, এটা ওড়নাটা খেয়াল করে দেখেন, দিল্লি বুটিক্সের দেখেন দোপাট্টা সুপার নেটের উপর কাজ করা, কিন্তু কলকা শেপ ডিজাইন করা। এগুলো কিন্তু এক্সট্রা বর্ডার না, টোটালি কাজ করা সুপার নেটের উপর, ফোর পিস কালেকশন, মাত্র থাকতেছে কত, 2000 টাকা। এটা হচ্ছে পিঙ্কের সাথে এই দোপাট্টাটা হবে, পিঙ্ক দোপাট্টা 2000 টাকা পড়বে। আরেকটা হচ্ছে পিচ কালার, দেখেন এটা খুবই সুন্দর, প্রত্যেকটা ড্রেসই আনকমন, মাত্র থাকতেছে 2000 টাকা। দ্রুত অর্ডার করে ফেলবেন, আমাদের যে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে। এটা হচ্ছে আঙ্গুর কালারটা, ফাটাফাটি কালেকশন, মাত্র থাকতেছে 2000 টাকা। তো আপনারা অবশ্যই এইসব ড্রেসের জন্য দ্রুত অর্ডার করুন, কারণ আমাদের ড্রেস থাকবে না ইনশাল্লাহ, যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করবো করে ফেলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।